সম্প্রতি বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্থানীয় মেয়রের মুখোমুখি অবস্থান দুই পক্ষের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বেও প্রকাশ্যে এনেছে। এই পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষিতে বাংলাদেশে জনপ্রতিনিধি নাকি আমলা, কার ক্ষমতা বা প্রভাব বেশি, এ প্রশ্নেও হচ্ছে নানা বিশ্লেষণ। এখানে একটা তো বিপরীতমুখী অসন্তোষ এবং একটি দ্বন্দ্বের অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছে না, ক্ষমতা কোথায় কেন্দ্রকে খুঁজে পেয়েছে, এক্সিকিউটিভের কাছে, শাসন বিভাগের কাছে। এখন কথা হচ্ছে যে এটা তো হওয়ার কথা ছিল না প্যান্ডেমিকের সময় পর, এমনকি রিলিফ ডিস্ট্রিবিউশন দেখুন, এটা তো জনপ্রতিনিধিদের কাজ, কিন্তু সেখানেও কিন্তু ব্যুরোক্রেটরা আছেন। উন্নয়নমূলক যত কর্মকাণ্ড কে ভালো বুঝার কথা, জনপ্রতিনিধি, কিন্তু না, সেখানেও ব্যুরোক্রেটরা ভয়ঙ্কর ভাবেই উপস্থিত আছেন। বাংলাদেশের সরকার এবং রাজনীতিতে আমলাদের প্রভাব বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে নানাভাবে আলোচনা হচ্ছে। সম্প্রতি জাতীয় সংসদে আমলাতন্ত্রের উপর অতি নির্ভরতার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন প্রবীণ রাজনীতিবিদরাও। সার্বিক প্রেক্ষাপটে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে রাজনৈতিক মহলে এক ধরনের ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হচ্ছে এই আমলাতন্ত্রের উপর অতি নির্ভরতা এবং তাদের প্রভাব নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে এ ধরনের পরিবেশ পরিস্থিতি কেন সৃষ্টি হলো? দায়ী কিন্তু রাজনৈতিক দল, দায়ী কিন্তু রুলিং পার্টি। সরকার যদি, সরকার এবং রাজনৈতিক দল আর আমলা পুলিশ সবটাকে যদি গুলিয়ে ফেলে, মনে হয় যেন আমলাকে পুলিশকে রাজনীতিকরা ঠিকভাবে হ্যান্ডেল করতে পাচ্ছেন না, বা তাদের যেইটুক কাজ সেটুকুর বাইরে তাদের থেকে কিছু আন্ডীয় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, যেগুলো পত্রপত্রিকায় আসে, নির্বাচনের সময় কথা উঠে, এটার থেকে মুক্ত না হলে এই অবস্থা চলতে থাকতে পারে। সাবেক এই আমলার মতে বর্তমানে রাজনীতিতে কারা গুরুত্ব পাচ্ছে সেটিও এই অবস্থার পেছনে দায়ী। এখন রাজনীতিক নিজে আমলাকেও মঞ্চে নিয়ে যায় এবং সেখানে কথা বলার সুযোগ দেয় বলে অনেকে সুবিধা, তাতে এদের খায় বেড়ে যাচ্ছে। আরেকটা পয়েন্ট আপনি খেয়াল করবেন, রাজনীতি মাঠে ফোর খাওয়া যারা করে তারা করবে, তারা নির্বাচনে মনোনয়ন পাবে, তারাই এই লাইনে আসবে। কিন্তু কিছু রিটায়ার্ড আমলাকে আপনি নিয়ে আসছেন কেন? আবার রাজনীতি সাইডে আপনি ব্যবসায়ীদেরকে নিয়ে আসতেছেন কেন? তাহলে ব্যবসায়ীরা বেশিরভাগ সংসদে এখন আসনের মালিক হয়ে গেছে, তো তাহলে তো রাজনীতি পৌঁছে যাচ্ছে, তো ফোঁসা রাজনীতির মধ্যে তো আপনি ব্যালেন্স করতে পারবেন না। রাজনৈতিক দলের পক্ষে দাবি করা হয় ভোটের রাজনীতির সমীকরণই এর পেছনে কাজ করে, তবে ক্ষমতার ভারসাম্য বজায় রেখেই দেশের সার্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করাই সরকারের নীতি। এমপি সাহেব হয়েছেন, তিনি যদি এখন এমপিগিরি বাদ দিয়ে ব্যবসা পাতি এইটা ওইটা নিয়ে ব্যস্ত থাকেন, হ্যাঁ, তাহলে তিনি এই যে প্রশাসনিক বা তাতে জনগণকে মধ্যে যে কাজগুলো তার করা দরকার সেটা প্রায়োরিটি যদি তিনি না বুঝেন, তো সেখানে ন্যাচারালি সিভিল প্রশাসন সুযোগ পাওয়া যায়। সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গিটা আমি জানি, সেটা হচ্ছে যে না, আমলা এবং রাজনীতিবিদ তাদেরকে যৌথভাবে ভারসাম্যপূর্ণভাবে রাষ্ট্রের এই কাজগুলো করতে হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠ পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত অনেক ক্ষেত্রেই এখন ক্ষমতার ভারসাম্য দেখা যায় না। সরকারের আমলা নির্ভরতা বেড়ে যাওয়ার পেছনে গণতন্ত্রের সংকটকেও দায়ী করেন কেউ কেউ। যেহেতু পার্লামেন্ট আছে কিন্তু তার এফেক্টিভিটি নাই, অত কাজকর্ম ওইভাবে নেই, আবার ইলেকশন আছে কিন্তু ইলেকশনের স্বচ্ছতা নাই, তাহলে পায়ের নিচে মাটিটা তো দুর্বল, সুতরাং তার সরকারও নির্ভর করছে বেটার, বেশি নির্ভর করছে আমলাদের উপর। বাংলাদেশের রাজনীতিবিদরা যেমন একদিকে গুরুত্ব হারাচ্ছেন বলে মনে করছেন, অন্যদিকে আমলাদেরও কারো কারো অভিযোগ রাজনীতিবিদদের ক্ষমতার অতিপ্রদর্শন এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের। বাস্তবতা হলো এই দুই পক্ষের বক্তব্যের কোনোটিই ভিত্তিহীন বলা যায় না, সংকটটা এখানেই। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।